একজন আসুক আমাকে বলুক আমার হাজবেন্ডের যারা মারছে তাদের শাস্তি দিবে, আমি আমার হাজবেন্ডের লাশ নিয়ে যাব। আমার হাজবেন্ড বেরোছে, দুই ঘন্টাও হয় নাই ভাই, এক ঘন্টার মাথায়, এক ঘন্টা তা অবশ্যই এখানে আছে, যেখানে আছে এক ঘন্টার মাথায় কেন ওকে মারবে? ওকে বাসা থেকে বের হতে পারবে না? বাসা কোথায় ছিল? আমার বাসা রায়বাগ মোহাম্মদবাগ, রায়বাগ মোহাম্মদবাগ। উনি কোথায় গুলি করেছেন? না একদম না, বের করবেন না, একদম সাংবাদিক কবে করবেন না, আপনারা বের করার মতো নাই আপনাদের নাই। না ভাইয়া একদম না, আসো ভাইয়া, আমার দুই বছরের বাচ্চা, আমি কি জবাব দিব? দুই বছর মাত্র জন্মদিন থেকে আপনার মেয়ে আছেন আমার বয়সে, আমার 22 বছর বয়স মাত্র, আমার 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 জীবনের দাম দিয়ে আমি বাকি জীবন কিভাবে কাটাবো? আমি কবে মারা যাবো? আমি বিধবা, আমার 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 কি বিধবা হওয়ার বয়স হয়েছে বলেন? আমার মাত্র 22 বছর। কিভাবে আমাদের সাথে তুমি রাত্রে ঘুমাইবা না বলো না? আমার বোনকে তুমি তোমার একটু বয়সে ডাক্তার, আমি অনেক বড় একটা বাসা নিয়ে থাকি, আমার বাসা থেকে বের হয়ে যেতে হবে, আমি বাড়া ঘর থেকে দিব। আমি না তোমার আসে জমে আম কেটে দিছিলাম, আমি মানি না, কোথায় ছাত্ররা? আর প্রধানমন্ত্রী কই? উনি কখন মানবে বিচার? ওদের 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 ইয়ে কখন মানবে? উনি কজন মারা গেলে? উঠো, তুমি ছাড়া আমাদের কেউ নাই, বিশ্বাস করো আমরা এই দেশ ছেড়ে চলে যাবো, তুমি উঠো নিজের রাখবো। কতজন গেছে গেছে নিজের রাখবো, তুমি বাসে যা না, নিজের রাখবো কতজন গেছে গেছে, তুমি কিচ্ছু